হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশায় খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, বেশি ভালো নেই, কারণ কি বলতে চাইছি, আমি আজকে তোমাদের সামনে একটা বিশেষ বিশেষ জরুরি কথা নিয়ে এসেছি। আর কি জরুরি কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কিসের জরুরি কথা? বুঝতে পারছো না, ঠিক আছে, আমি বলবো কিসের জরুরি কথা বলছি। আর বন্ধুরা, জানো তো অনেক দিন হয়ে গেছে ইউটিউবে এসেছি, এখন থেকে স্টার্ট করছি। ইউটিউবে এসেছি অনেক দিন হয়ে গেছে, কোনো মানে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, কপিরাইট কিছু আছে। ফার্স্ট যে সময় আমি ইউটিউব খুলেছি তখন কিছুই বুঝতাম না, তখন অনেক অনেক গানের সাথে কপিরাইট ক্লেম এসে যেত, কিন্তু আমি তো বুঝতে পারিনি এইটা থাকলে যে হয় না। হ্যাঁ বন্ধুরা, জানি না কোনো দিন মানে যদি কিছু মানে ইউটিউবে কিছু করতে পারে, কিন্তু কপিরাইট ক্লেম যে আছে আমার অনেকগুলো ভিডিও আগের পুরনো, সেটি কি কোনো ক্ষতি করবে না কি সেটা আমি কিন্তু জানি না। কিন্তু যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে বুঝেছি কিন্তু অনেকগুলো ভিডিও হয়ে যাবে আমার কপিরাইট ক্লেম। তোমরা যদি জানো প্লিজ আমাকে একটু বলবে, কারণ আমি ঠিক জানি না। অনেক দিন আগে মানে ফার্স্ট যে সময় খুলেছি কপিরাইট ক্লেম এসেছে অনেকগুলি ভিডিওতে, শর্ট ভিডিওতে। হ্যাঁ, আর তাই বলছি যদি তোমরা জানো প্লিজ একটু হেল্প করবে, কোনো ক্ষতি হয় কি না সেটা একদম জানাবে। কিন্তু এখন মানে যেদিন থেকে আমি জানছি, পুরো এক বছর আগে ঘটনা, আমি ইউটিউব করছি প্রায় আড়াই বছর হয়ে যাচ্ছে, দুই বছর পাঁচ ছয় মাস এরকম হয়ে যাবে, বা তিন বছর হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি ঠিক ভুলে গেছি, আমি আর দেখে আবার বলতে লাগবে। আচ্ছা ঠিক আছে, তিন বছর কাছাকাছি হয়ে গেছে আমি ইউটিউব করছি, এখনও মানে ইউটিউব থেকে আমি কিছুই করতে পারিনি। কারণ কি করতে পেরেছি, শুধু আমি মানে কমিউনিটি পেয়েছি, তারপর লাইভ তো করতে পারছি, কমিউনিটিটা পেয়েছিলাম, ঠিক আছে, তাতেও আমি খুশি। তোমাদের সাথে গল্প করতে পারছি, দেখা হচ্ছে, লাইভে আসছি, সেটাই। কিন্তু বন্ধুরা জানো তো মানে আমি কিছুই করতে পারিনি, এটাই একটা কষ্ট। ঠিক আছে, হোক আর না হোক, কিছু করতে পারি আর না পারি এটা ভগবানই জানে, তোমরাই জানো। তোমরা যদি ভিডিও দেখো সব সময় আর যদি আমাকে ভালোবাসো, তাহলে নিশ্চয়ই কিছু করতে পারবো। আজকে পারি না কাল পারবো, কাল পারি না পরশু পারবো, মানে পরশু পারি না এক মাস হলেও পরে পারবো, এরকম একটা আশা আছে মনের মধ্যে। বন্ধুরা জানো তো মানে কি বলবো, আমি অনেকগুলি ভিডিও ছেড়েছি, অনেকগুলি। তোমরা যদি আমার চ্যানেলে আসো, এসে তোমরা দেখতে পাবে যেদিকে সাবস্ক্রাইব আছে যতটা, তার থেকে ভিডিও আমি আরও তিন গুণ চার গুণ বেশি দিয়েছি, এত ভিডিও করেছি, মানে কি বলবো। হ্যাঁ, আমার ভিডিওগুলো সুন্দর হয় না, কী করে ভাইরাল হব, তাহলে তো ভিডিও থেকে মানে সাবস্ক্রাইব থেকে তো ভিডিও বেশি হবে। হ্যাঁ, আমার সেম সাবস্ক্রাইব থেকে আমার ভিডিও 3000 সাবস্ক্রাইব, আর এদিকে ভিডিও ছেড়েছি 7000 8000 হয়ে যাচ্ছে, এরকম কি বলবো, মানে খুব হাসির এমন। আমি কোনো ভিডিওতে কের ভিডিওতে আমি দেখিনি, মানে আমি একমাত্র আছি এরকম, আমি দেখেছি যে সাবস্ক্রাইব থেকে আমি মানে ভিডিও ছাড়ছি অনেকটা আমিই বেশি। ঠিক আছে, আমি একটু আস্তে আস্তেই না হয় উপরে উঠব, যেদিন মানে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা পাবো, আর ভগবানের আশীর্বাদ আর ভালোবাসা পাবো, সেদিনই হয়তো যে আমি উপরে উঠব, সেটাই মনে রেখে ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভিডিও করা আমি একদমই বাদ দিই না, খারাপ হোক ভালো হোক, মানে যেমন খুশি হোক করে যাচ্ছি। তারপরে যদি ইউটিউব থেকে কিছু হেল্প হতো, হেল্প কি মানে ভিডিও করে যাচ্ছি, তারপরেও যদি একটু তারা ভাইরাল মানে এমন কোনো ভিডিও যদিও সুন্দর থাকে ভাইরাল করতো, এই সেই করতো, হচ্ছে না, কোনো ভিডিওই হচ্ছে না ভাইরাল, আর সাবস্ক্রাইবও বাড়ছে না। ওয়াচ টাইম তো আর বলবোই না, ওয়াচ টাইম এত কম, মানে কি বলবো মানে তোমার বলে বোঝাতেই পারবো না আমি, এত কম। ঠিক আছে, আমার দোষ, আমি সুন্দর ভিডিও দিতে পারি না, আমি সুন্দর মানে বন্ধুদের মন মতো ভিডিও দিতে পারি না, আমার দোষ, ঠিক আছে, তাতে মন খারাপ করি না, যেদিন পারবো এদিন দেব সুন্দর সুন্দর, আর যদি না পারি আমার তো কিছু করার নেই, না বলো, আর তোমাদের কী, আর তোমাদের ভালো লাগে না দেখবে না, যদি ভালো লাগে তাহলে দেখবে, সেটাই তো।
ঠিক আছে বন্ধুরা, আর অনেকটা আশা নিয়ে এসেছি। অনেক অনেক ইউটিউবার অনেক কিছুই করছে দেখছি, ঘর করছে, বাড়ি করছে, বাইরে ঘুরতে যাচ্ছে, বিদেশ যাচ্ছে, সুন্দর সুন্দর জায়গাতে যাচ্ছে, বিভিন্ন রকম শপিং করছে, গাড়ি কিনছে, বাইক কিনছে, স্কুটি কিনছে, জামা কাপড় সুন্দর সুন্দর লাগাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, মানে অভাব নেই। ইউটিউবে এখন এসে সবাই মানে সবার মন মতো মানে মানে যে যেমন খুশি ভিডিও করছো, তারপর ইনকাম করছো, অনেকটা হ্যাপি মনে হয়, তাই না? ঠিক আমারও এমন একটা স্বপ্ন আছে, দেখা যাক কোনো দিন পূর্ণ হয় কি না। আমিও একটা স্বপ্ন দেখছি ইউটিউবে, যেহেতু এতদিন হলো এসেছি, প্রথম প্রথম বিশ্বাস করতাম না, কিন্তু জানো তো এখন দেখছি অনেক বন্ধুরা, প্রথম প্রথম দু তিনজন ভিডিও দেখতাম আমি, তাদের ভিডিও দেখে মানে একটু সাহস পেয়েছিলাম মনের মধ্যে যে আমিও করি, আমিও যদি কোনো দিন পাই। কিন্তু জানো বন্ধুরা, তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিছুই করতে পারলাম না। ঠিক আছে, তাতে মন খারাপ করে কি করব বলো, কিছু মন খারাপ করিনি, মানে বলছিলাম আর কি সেটাই। হ্যাঁ, আমিও ভাবছি যে কি করা যায় কি করা যায়, এখন ভাবছি চ্যালেঞ্জ ভিডিও দিই। হ্যাঁ, চ্যালেঞ্জ ভিডিও দিয়ে দেখা যাচ্ছে একটু সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব বেড়েছে, সাথে একটু ওয়াচ টাইমটা বেড়েছে, না হলে তো ওয়াচ টাইম ছিলই না। আর এখন থেকে এতগুলি ভিডিও ছাড়ার পর এখন থেকে যদি ওয়াচ টাইমটা একটু বাড়তে শুরু হয়, আরও কত 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 জার্নি আমার রয়ে গেছে, আরও অনেকটা পথ আমার যেতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা ভিডিও ছাড়তে লাগবে। 4000 ঘন্টা মানে মুখের কথা না, মুখের কথা না, আমাদের ছোটো ছোটো যে মানুষগুলো মানে কোথাও ঘুরতে না যাওয়া, ঘরের বা কোনোখানে গেলে যে ভিডিও, কিছু কিছু জিনিস যে আমরা ধরে রেখে ইউটিউবে ছাড়ছি, মানে করে ভিডিওটা করে ইউটিউবে ছাড়ছি, এটাই আমাদের কাছে অনেকটা বড়, অনেকটা বড়। তারপরেও দেখা যাক, মানে চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার পর একটু দেখা যাচ্ছে যে ওয়াচ টাইমটা একটু বাড়ছে। হ্যাঁ, দেখা যাক কতটুকু দূর এগিয়ে যেতে পারি, কত সময়। ঠিক আছে, এই কথা বলার জন্যই এসেছি, বিশেষ বিশেষ কথা আর কি বলবো বলো তোমাদের। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমার স্বপ্নটাও পূর্ণ হবে। আর হ্যাঁ, তোমরা যদি পাশে থেকে সাবস্ক্রাইব এরপর লাইক টাইক করো, তাহলে আমিও তো তোমাদের পাশে আছি। আর অনেক বন্ধুরা আছো, তোমরা তোমাদের চ্যানেল নেই, তা তোমাদেরকেও বলছি ভালোবেসে যেও, এভাবে মানে বন্ধু হিসাবে সেটাই বলতে চাই। আর তোমাদেরকে কি সাপোর্ট করব, তোমরা যখন যে চ্যালেঞ্জ ভিডিও বলো সেটাই একমাত্র আমি দিতে পারবো, মানে মানে আমার সাধ্য মতো। যদি তোমরা এই চাও তাহলে তো আমি দিতে পারবো না, এরকম ভিডিও আমি দিতে পারবো না। যদি তোমরা মানে আমি আমার সুবিধা মতো যদি তোমরা বলো, মানে আমি একটা মানে বউ হিসাবে আমি যতটুকু পারবো সেটাই আমি করতে পারবো। ঠিক আছে, এমন গভীর কিছু পারবো না, আবার এমন কিছু কঠিন কিছুও পারবো না, আমি যতটুকু পারবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে সেটাই চাই। হ্যাঁ, আশা করি তোমরা পাশেই থাকবে, কোনো দিন আমি মনের মধ্যে নিইনি যে তোমরা পাশে থাকবে না। এত দূর যেহেতু এগিয়ে আসতে পারলাম, 3000 সাবস্ক্রাইব হয়েছে, এত দূর যেহেতু আমি এগিয়ে এসে মানে পৌঁছেছি, তাহলে আরও পারবো ওয়াচ টাইমটাও করতে পারবো তোমাদের ভালোবাসায়, তোমাদের মানে আশীর্বাদে। ঠিক আছে বন্ধুরা, এইটুকুই কথা বলছি, আর কি বলবো, আর কিছু বলার নেই আমার, এই কথাগুলো বলার জন্যই এসেছিলাম তোমাদের সামনে। ঠিক আছে, আর টাটা বন্ধুরা, এখানেই শেষ করছি, এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, আর দেখা যাক কিছু করতে পারি কি না। অনেকটা স্বপ্ন আছে মনের মধ্যে, দেখা যাক কিছু কোনো দিন করতে পারি কি না, সেটাই দেখার বিষয়। আর অনেক বন্ধুরা আছো, তোমরাও অনেক ভালোবাসছো জানি, তাই তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। এভাবে পাশে থাকো, এভাবে সাথে থাকো, এভাবে ভিডিও দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, টাটা।